প্লিজ তোমরা সবাই ফলো করবে। আজকে আজকে আমি নতুন ডিগ্গি হ্যাক্টারে কীভাবে রং করে তার প্রসেস দেখাবো। ঠিকই আপনারা অনেকে রং করেন, আপনাদের সাইড দিয়ে ক্লিয়ার ঝুলে যায় বা লেয়ার আছে, তাই নতুন ডিগ্গি মারার ক্লিয়ার প্রসেসটা আমার দেখবেন আর কালারের প্রসেস দেখবেন। তো যখনই নতুন ডিগ্গি রঙাবে সবার প্রথমে ভিতরে কভার করতে লাগবে। কেন ভিতরে কভার করতে লাগবে? ভিতরে রাব যদি বাইরে যায় কোনো ব্যাপার না, তারপর ফাইনাল মারবেন ডাবটা ঢুকে যাবে, ঠিক আছে? তো ফলো করেন, সবার আগে আমরা ভিতরে মারতেছি কালার। যখনই নতুন প্যানেল হবে সবার আগে ভিতরে মারতে লাগবে, তো প্লিজ ফলো করেন যে আমি ভিতরে মারতেছি। তো আমি যেভাবে কালারটা করতেছি আপনারা সেভাবেই করেন। তো দেখেন এখন উপরে মারতেছি, এখন এখন বাইরে। তো আপনাদের যে প্রসেসে আমি ডিগ্রি কালার করতেছি আপনারা এই প্রসেসে ডিগ্রি কালার করবেন। তো প্লিজ আপনাদের কেমন লাগলো বা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো দেখলেন প্রসেসটা, প্রথমে ভিতরে তারপর বাইরে, তারপর দেখেন তারপর যে ভিতরে আছে হালকা উড়াই দেবে। এখন দেখেন হালকা উড়াই দেবো। তো এই প্রসেসেই আপনারা ডিগ্গি কালার করবেন। তো ফলো করেন যে আমি কীভাবে কালার করতেছি, আপনারা এইভাবেই কালার করবেন। তো দেখে নেন, তো আমার ডিগ্গি কালার ভিতরে হয়ে গেছে। তো এখন বাইরে বাইরে দুই কোট মারতেছি। তো এই কালারটার নাম এলো অরুণা সিলভার হ্যাটটারের। তো দেখে নেন প্রসেসটা আপনাদের, আমি যেই প্রসেসে কালার করলাম এই প্রসেসে আপনারা কালার করবেন। তো দেখেন এটা হলো কন্ট্রোল কোড ফাইনাল। তো কন্ট্রোল কোড ফাইনাল মারতেছি যেভাবে আমি, আপনারা সেইভাবে মারেন। তো দেখে নেন, তো আপনারা এই প্রসেসটাই অ্যাপ্লাই করবেন। তো ক্লিয়ার প্রসেস দেখেন, ক্লিয়ার প্রথমে বাইরে এক কোট মারে নেন, বাইরে এক কোট ক্লিয়ার মারে নেব। তো এখন সাইডে আর ভিতরে ফাইনাল মারবো, দেখেন ফাইনাল ক্লিয়ার। ভিতরে সবসময় এক কোটি ক্লিয়ার হবে, হ্যাঁ, কেউ দুই কোট মারবেন না। দুই কোট মারলে কী হবে, ক্লিয়ার ঝুলার চান্সটা ভিতরে অতিরিক্ত বেশি থাকে। তো ভিতরে আপনারা কেউ দুই কোট মারার দরকার নেই, ভিতরে এক কোটি থাকে, যে কোনো গাড়ি এক কোটি ক্লিয়ার থাকে। তো আপনারা ভিতরে এক কোটি ক্লিয়ার মারবেন। তো আমার প্রসেসটাকে আপনারা ফলো করবেন যে ক্লিয়ারটা কী মারতেছি। আপনারা দেখবেন যে আমার ক্লিয়ারের সাইড থেকে না কোনো জায়গার থেকে ঝুলবে, কিন্তু আমার প্রসেস যদি মারেন কোনো ঝুলবে না। তো দেখে নেন এখন বাইরে ফাইনাল ফাইনাল ক্লিয়ার। দেখুন এখন সাইডে এক কোট মারেন, হালকা করে হালকা সাইডে, কেউ চাপিয়ে মারবেন না সাইডে, আমি হালকা উড়াই জানি শুধু, বাস। তো দেখেন এখন ক্লিয়ার ফাইনাল মারবো আমি। তো আমাদের উপরে দরকার মারার দরকার নেই কালার, কেন কি উপরে আমরা ঢাকা থাকবে, এই জন্য মারার দরকার নেই, যেখানে ঢাকা থাকবে ওখানে মারার দরকার নেই। তো উপরে যেন আমরা বাদ দিছি, দেখেন ফাইনাল ক্লিয়ার, দুই কোটে ফিনিশ দিতে হবে ক্লিয়ার। তো কালার একদম নতুনের মতন, আপনাদের কেউ বুঝতেই পারবেন না যে গাড়ি কালার করা হয়েছে, দেখে নেন। তো আমি যেই প্রসেসে কালারটা করছি আপনারা সেই প্রসেসে করবেন প্লিজ। যেভাবে আমি কালার করছি সেভাবেই আপনারা করবেন। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ তাহলে আমার চ্যানেলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। তো যে প্রসেসে আমি অ্যাপ্লাই কাজ করলাম আপনারা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করেন। তো আপনারাও দেখবেন, দেখেন কোনো সাইড থেকে কোনো কিছু ঝুলে নেই, সেম টু সেম। তো প্লিজ দেখি দেখে আপনারা ফলো করেন। তো আমি যে প্রসেসে মারলাম আপনারা সেই প্রসেসে মারবেন।